সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য আপনাদের জন্য অত্যন্ত একটি সুখবর রয়েছে যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে বত্রিশ হাজার পাঁচশো জনের যে নিয়োগ পরীক্ষাটা আটকে ছিল সেই নিয়োগ পরীক্ষার তারিখটা প্রকাশ করা হয়েছে তো ঠিক কবে হবে এই শিক্ষক নিয়োগ পরীক্ষা সেটা সম্পর্কে জানতে হলে আজকের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওর মাঝেই আমি সেই প্রকাশিত তারিখটি আপনাদেরকে দেখিয়ে দেব আর আপনি যদি হৃদয় আপডেট চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন আমি সবসময় সত্য ইনফরমেশান দেই যাতে আমার চাকরি প্রার্থী ভাইরা উপকৃত হয় কিছু জানতে পারে এবং কিছু শিখতে পারে তাই বলছি আর দেরি না করে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন যাতে করে নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোন বই পড়লে চাকরি পাবেন পরীক্ষায় কি কি আসবে পরীক্ষায় পাশ করবেন কিভাবে আমার ডিসক্রিপশান বক্স থেকে এই ভিডিওটি দেখে আসুন খুবই উপকার পাবেন তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা এই বছরের মধ্যেই কমপ্লিট করা হবে তাহলে কবে নেওয়া হবে এই বছরের মধ্যে পরীক্ষা আর একটু দেরি করুন এই ভিডিওর মাঝেই আমি আপনাকে জানিয়ে দেব কবে হবে পরীক্ষা অনেক অনেক দোয়া ও শুভকামনা জানাই যারা কিনা প্রতিনিয়ত আমার কাছ থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বইটা সংগ্রহ করছেন প্রচুর সংখ্যক মানুষ বই সংগ্রহ করছে আমি বইয়ের সম্পূর্ণ একটা রিভিউ পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি এবং এই বইটা পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন যারা বেকার প্রার্থী ভাইরা আছেন অবশ্যই অবশ্যই চাকরি পাবেন মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক অনেক অনেক দোয়া রইল তার কারণ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ঠিক এই তথ্যটাই জানিয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন কত বড় অপরচুনিটি আমাদের জন্য অপেক্ষা করছে কারণ এই সরকারি চাকরি একটা স্বপ্নের সোনার হরিণ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রাথমিক বিদ্যালয়ে যদি আপনি চাকরি করেন আপনি নিজের বাসায় থেকে প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা সরকারি বেতন পাবেন সেই সাথে আপনার প্রাইভেটের ইনকামের কথা তো আমি বাদই দিলাম তো এই যে যেই প্রাথমিক শিক্ষক নিয়োগের সহকারী সিনিয়র সচিব রয়েছেন আতিক এস বি সাত্তার তিনি বলেছেন বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে দুই লক্ষ চল্লিশ হাজার রাজশাহীতে দুই লাখ দশ হাজার খুলনায় এক লাখ আটাত্তর হাজার ময়মনসিংহ এক লাখ বারো হাজার এক লাখ নিরানব্বই হাজার রংপুরে এক লাখ ছিয়ানব্বই হাজার সিলেটে বাষট্টি হাজার তো বুঝতেই পারছেন এত এত প্রার্থীর মধ্যে আপনি কিভাবে চাকরি পেতে পারেন আর পরীক্ষাটা কিন্তু খুব দ্রুতই হতে চলেছে আর শিক্ষক প্রতি পদের জন্য লড়বেন মাত্র মাত্র বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর পদের একজনের বিপরীতে চল্লিশ জন তার মানে বুঝতেই পারছেন চল্লিশ জন মানুষের সাথে যুদ্ধ করে আপনার এই লড়াই সংগ্রামে টিকে পরীক্ষাটায় আপনাকে পাশ করতে হবে ভাই আমার কথাগুলো যদি মন থেকে শোনেন আপনার ভালো লাগবে আপনি নিজে উপকৃত হবেন অবশ্যই আমি রিকোয়েস্ট করব আমাদের বইটা সংগ্রহ করবেন তার কারণ বত্রিশ হাজার পাঁচশো সত্তর সাতাত্তরটি পদের বিপরীতে তেরো লাখের বেশি আবেদন পড়ছে তার মানে বুঝতেই পারছেন ভাই সরকারি চাকরি এখন কোথায় চলে গিয়েছে সোনার হরিণ হয়ে গিয়েছে এখন একটা সরকারি চাকরি আমার কথা যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভালো করে পড়াশোনা করেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের বইটা সংগ্রহ করে না থাকেন আপনার কাছে আমি রিকোয়েস্ট করব আমাদের বইটা সংগ্রহ করেন হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ভাই প্রচুর সংখ্যক মানুষ আমাদের বইগুলো নিচ্ছে প্রচুর সংখ্যক মানুষ প্রতিনিয়ত ফোন দিচ্ছে যে ভাই আপনার বইতে এত সুন্দর করে অঙ্ক ইংরেজি বাংলা সাধারণ জ্ঞান আপনারা উল্লেখ করেছেন যে খুবই খুবই ভালো ফলাফল পাচ্ছি এবং অনেক ভালো লাগতেছে আর আমি কিন্তু ক্যাশ মেমো দেখাচ্ছি যে বই আসলেই মানুষ নিচ্ছে কি নিচ্ছে না সূচিপত্র মাধ্যমে দেখুন অনেক অনেক বেশি মডেল টেস্ট আপনি পাবেন যেটা করলে আপনি চাকরি পাইতে বাধ্য তো মহান সৃষ্টিকর্তার দোয়া ও আশীর্বাদ নিয়ে পড়াশোনা শুরু করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনি আপনার ক্যারিয়ার গড়ুন আমি চাই সবাই সকলের মনের আশা পূর্ণ হোক মহান সৃষ্টিকর্তা সকলকেই তার যোগ্যতা এবং দক্ষতা প্রকাশ করার একটা স্থান দিক তাই বলবো ভাই অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন আর আমি সব সময় সত্য তথ্য দেখি কখনও ভুল কোনো নিউজ আমি করি না এই যে হৃদয় আপডেট চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটাই আমার চ্যানেল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সব কিছু সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন যেগুলোতে আবেদনের সময়সীমা রয়েছে অবশ্যই অবশ্যই আবেদন করবেন কারণ একবার তিরিশ বছর পার হয়ে গেলে আর কিন্তু আবেদন করতে পারবেন না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো সরকারি চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যান আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনও পর্যন্ত যদি আমাদের বইটা সংগ্রহ করে না থাকেন আমাদের বইটা অবশ্যই পড়বেন বিস্তারিত আমরা জানিয়ে দিয়েছি পরীক্ষায় কি কি আসবে কিভাবে পাশ করবেন তাই আর দেরি না করে এখনই ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমার আমার সাথে যোগাযোগ করুন